হাই গাইস, হ্যালো দর্শক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন বছরে আশা করি প্রত্যেকে ভালো আছো, সুন্দর আছো। পৃথিবীর যে প্রান্তেই যে সকল বন্ধু থাকুক না কেন, তাদের নতুন বছরের প্রথম সপ্তাহে হ্যাপি নিউ ইয়ার এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের চ্যানেলে এইভাবে বন্ধুরা তোমরা সাপোর্ট করতে থাকো, আমাদের দুহাত ভরে আশীর্বাদ করো, যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট বানিয়ে তোমাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা, অনেকেই 2024-এ প্রথম সপ্তাহে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডায় ঘুরতে বেরোতে পছন্দ করো, আবার অনেকেরই বিভিন্ন কারণবশত বেরোনো হয়নি। তো সেই সকল বন্ধুদের জন্য আমাদের এই ছোট্ট নিবেদন, ছোট্ট উপহার। তো চলো বন্ধুরা, আমরা তোমাদেরকে এই 2024-এর জানুয়ারিতে একটি সুন্দর ভ্রমণ স্থান উপহার দিলাম। অনেকেই ছোট বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত অনেকবার গেছো, ঘুরেছো। অতি অবশ্যই স্থানটা জনবহুল কলকাতার একটি অন্যতম স্থান, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা বাপ বেটা মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটু হল্ট করলাম, তোমরা দেখতে পেয়েছ। তার সঙ্গে সঙ্গে আমরা রবীন্দ্র সদনের সামনে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেখানে এসে খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে সেখানে গাড়ি পার্কিং করে আমরা যথারীতি ভিক্টোরিয়ার সামনে এসে পৌঁছে গেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড়, প্রচুর প্রচুর বাচ্চাদের আনন্দ উদ্দীপনা। বাচ্চা শুধু বলবো না, বাচ্চার মা বাবারাও কম আনন্দ করছে না, তারাও বেশ খোশ মেজাজে আছে। তো বন্ধুরা, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানুয়ারি মাসের 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা উপহার দিলাম। তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, অতি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্রিয় বন্ধুরা তোমরা জানিও। আমরা অতি অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকি নি, তো ওখানে বিভিন্ন স্থানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যেহেতু আমরা ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ওখানে গেছিলাম কিছু শর্ট ভিডিও বানাতে। সেই শর্ট ভিডিও বানাবার সঙ্গে সঙ্গে একটা ছোট ব্লগ তৈরি করে নিলাম, যেটা একসঙ্গে একত্রিতভাবে তোমরা সম্পূর্ণ ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশটা যাতে ঘুরে দেখতে পারো, সেই কারণে একটি ছোট ব্লগ তোমাদের উপহার দিলাম। প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আর অনেক অনেক ভালো থেকো। ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের মতামত অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও।
আমার